গরুকে মানুষ পুজো করে, গোহত্যা করলে ঈশ্বর ক্ষমা করবেন না, একটি মামলায় এমনই সরস মন্তব্য গুজরাট হাইকোর্টের বিচারপতি এ জে শাস্ত্রী ও বিচারপতি এইচ এম প্রচকের। গবাদি পশু মালিকদের করা আমেদাবাদ পুরসভার বিরুদ্ধে মামলায় এ মন্তব্য করেছেন গুজরাট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক দ্বয়। এই গোহত্যা বিষয়ে স্বামী বিবেকানন্দের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যেটা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের পক্ষ থেকে প্রকাশিত বই সবার স্বামীজি, সেখান থেকেই একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। স্বামীজির কাছে অর্থ সাহায্য চাইতে এসেছেন গোরক্ষা সমিতির একজন প্রচারক। এরা দেশের নানা জায়গায় গরুর জন্য পিজরাপোল স্থাপন করছেন, কসাইয়ের হাত থেকে অসহায় গোমাতাদের রক্ষা করাই নাকি এদের ব্রত। সব শুনে স্বামীজি জানতে চাইলেন, মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে, ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনের মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন, আপনাদের সভা অর্থাৎ গোরক্ষা সমিতি এই দুর্ভিক্ষের সময় কি কি সাহায্য দেবার ব্যবস্থা করেছে? প্রচারক বললেন, তাদের সমিতি কেবলমাত্র গোমাতাদের রক্ষার জন্যই কাজ করে, দুর্ভিক্ষ ইত্যাদিতে তারা সাহায্য করেন না, কারণ মানুষের কর্মফলেই দুর্ভিক্ষ হয়েছে, তাতে তাদের কিছু করবার নেই। এই অদ্ভুত যুক্তি শুনে স্বামীজির মুখ রাগে লাল হয়ে উঠল, তার চোখ দিয়ে আগুন বেরোতে লাগল, তবুও নিজেকে সংযত করে শান্ত দৃঢ় স্বরে স্বামীজি বললেন, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশুপক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার প্রতি আমার কিছুমাত্র সহানুভূতি নেই, তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই, কর্মফলে মানুষ মরছে এইভাবে কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়, আপনাদের পশু রক্ষার কাজটাও বাদ যায় না, ওই কাজ সম্বন্ধে বলা যেতে পারে গোমাতারাও নিজের নিজের কর্মফলেই কসাইয়ের হাতে যাচ্ছেন ও মরছেন, আপনাদের ওতে কিছু করবার নেই। প্রচারক একটু অপ্রতিভ হয়ে বললেন, হ্যাঁ আপনি যা বলেছেন তা সত্যি, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন, বুঝেছি, তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন? সবার স্বামীজি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার থেকে প্রকাশিত এই বই থেকে পাঠ করলাম। ধন্যবাদ, শুভরাত্রি।